লোক আমি জয় বাংলা সবসময় বলবো। শোনা যাচ্ছে আপনি এগিয়ে আছেন নাকি ভোটে? ব্যালটে এখনো পর্যন্ত বলতে পারবো না। আপনার কাছে কোনো খবর নেই? একটা জায়গা এক এক রকম বলছে, এক্সিট পোল এক রকম বলছে, ব্যালট বক্স এক রকম বলছে, মানুষ এক রকম বলছে, জনগণ কি বলছেন সবাই সব রকম কথা বলছে, প্রেস এক রকম বলছে, আমার ফ্যান্সরা এক রকম বলছে। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত। এবার দেখা যাক কি হয়। হারা জেতা নিয়ে কি বলবেন? কিচ্ছু না, দেখো আমি সবসময় মনে করি যে তোমার কর্ম, তুমি সেই কর্মটা 100% দিয়ে করো। আমি যেটা করেছি বিগত 2 মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম করেছি, এরপরে যেটা হবে সেটা হবে, যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবে। এক সময়ের বন্ধু ছিল আপনার এবং একসঙ্গে কাজ করেছে, কোনো বন্ধু হয়েছে? কখনো বন্ধু আছে? দেখা সাক্ষাৎ হয় না দিনের আগে, বহু বছর হয়তো কাকলি সিয়ানটাকে পিছু একটুখানি পিছু মুখে চলে গেছে। এরকম নয় যে আমার শত্রু, কোনোদিনও হবেও না আমার শত্রু। ও বন্ধুর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? ও বিরোধী পক্ষের নেত্রী হোক, আমি বিরোধী পক্ষের নেত্রী হই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন এটা এক্সিট পোলও বলছে, কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং হিসেবে তাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স। অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন, আপনি কি এটাকে বেশি সময় দেখা যাক? দেখো না সেরকম নয়, ডেফিনেটলি আমি সব কিছু ব্যালেন্স করে চলতে জানি পারি, এত বছর ধরে আমি তাই করে এসেছি, আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো। দেখা যাক। দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছেন তারা তো কেউই সময় দেন না, অতীতের অভিজ্ঞতা তাই বলে। অনেক অনেক কিন্তু শতাব্দীরা তো করছে, দেবও করছে, তারাও তো করেছে করছে, এবং আপনি যদি ভারতবর্ষেরও আর্টিস্টদেরকে দেখেন তারাও তো কাজ করছে সবাই। বাট চাইলে করা যায়, ইচ্ছে থাকতে হবে। হ্যাঁ আমি দুটো কাজই, হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের, তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি হয়ে যাবে, ঘুমের সম্ভাবনাটা কমে যাবে, হয়তো একটু ঘোরাফেরা কমে যাবে, আর কত কিছু রাখবো, কিন্তু চাইলে করা যায়। হারুন জিতুন যাই হোক, হুগলির মানুষের পাশে থাকবেন। হারি জিতি যাই হোক, আমি খুশি থাকবো, আমার মহিলা আছে এরকম, হুগলির মানুষের কাছে আসবেন করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে, শান্ত ভাবে সবকিছু ভালোভাবে করবে, সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের সবাই গুগল মিট। ভোটের পর তো দেখা যায় অনেক সময় আপনার কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা এখানে কি বলবেন আপনি? দেখো আমার মনে হয় না হওয়া উচিত, যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয়, কারণ আমরা সবাই কর্ম করেছি, আমরা সবাই প্রচুর, প্রতিটি মানুষ, শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্ব সেরকম নয়, প্রতিটি মানুষ যারা আজকে সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসে রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই, তো সেই জন্যে সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবেন, উপরওয়ালার আশীর্বাদ থাকতে হবে, তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না, করবো না। কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে, যাই হোক না কেন, জিতি হারি যাই হোক না কেন, হাসি মুখে সেটাকে আমরা মেনে নেবো এবং আমরা জীবন পথে এগিয়ে যাবো। আমাদের চলে এসো, চলে এসো, আমাদের চলে এসো, এই বোমাটা শোনা, এই শোনা, দিদি একটু এইদিকে যাও, দিদি একটু আমাদের দিকে, দিদি এইদিকে, দিদি একটু আমাদের দিকে, সারাদিনের গল্প, সারাদিনের ব্যাপার, হ্যাঁ সেই জন্য কোনো ব্যাপার না, সব ঠিক আছে, দেরি আবার সারাদিন তো এখানেই আছে, আগে পিছু দেখি তোলে গিয়ে কথা হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই দেখা হবে, কথা হবে, জানাব। ঠিক আছে।